আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি কৃষি চ্যানেলে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীত শুভেচ্ছা। আজ 21 সেপ্টেম্বর 2022 রোজ বুধবার। আজকে আমি এসেছি তারেক ডেয়ারি ফার্মে। তারেক ডেয়ারি ফার্মে অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটের পাশে। তারেক ডেয়ারি ফার্মটা পরিচালনা করছেন তারেক ভাই। তারেক ডেয়ারি ফার্ম থেকে সবসময় উন্নত জাতের বকনে বাছুর এমনকি ষাঁড় বাছুরও ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। আজকে আপনাদেরকে দেখাবো তারেক ডেয়ারি ফার্মে কেমন ধরনের বকনে বাছুর রয়েছে এবং এই বকনে বাছুরের দাম, জাত বা বয়স সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। চলুন বন্ধুরা, আমরা তারেক ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে উন্নত জাতের এই বকনে বাছুরগুলি দেখাই। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তারেক ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তারেক ভাই, আপনাদের এখান থেকে তো সবসময় আপনারা উন্নত জাতের বকনা এমনকি পাশাপাশি ষাঁড় বাছুরও ক্রয় বিক্রয় করে আসছেন। জি। তো এই সপ্তাহে দর্শকদেরকে শুধুমাত্র এই বকনা বাছুরটাই দেখাতে যাচ্ছেন। জি জি। ও কেমন ধরনের বকনা বাছুর আছেন দর্শকদের কাছে? আমার কাছে সব হলস্টেইন ফ্রিজিয়ান বাচ্চা আছে, সবগুলাই বকনা বাচ্চা, ফ্রিজিয়ান বাচ্চা। আচ্ছা, তো কয়টা বকনা বাচ্চা আজকে দেখাতে যাচ্ছেন? আজকে আছে 7টা বাচ্চা দেখাবো আজকে দর্শকদের উদ্দেশ্যে। আজকে 7টা বকনা বাচ্চা দেখাতে যাচ্ছেন। তো আশা করা যাচ্ছে জাতমান গুণ ইনশাল্লাহ ভালো হবে। হ্যাঁ ইনশাল্লাহ, খুবই ভালো বাচ্চা, দর্শকরা দেখলে বুঝতে পারবে, বলার কোনো কিছু নাই, দেখলে বুঝতে পারবে আসলে জিনিসটা কতটুকু ভালো কতটুকু খারাপ। আচ্ছা জি, অবশ্যই। তারপরে অনেকের অভিজ্ঞতা আছে, তারা জাতমান অনেকে জানে বোঝে। হ্যাঁ, আর ভালো জিনিস পাইলে অবশ্যই নেবে, ভালো জিনিস না পাইলে নেবে না, এটা নিয়মের কথা। আচ্ছা তারেক ভাই, চলেন যে বকনা বাছুরগুলো রয়েছে আমরা দর্শকদের পর্যক্রমে দেখাই। হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা আপনারা দেখছেন 1 নম্বর বকনা তারেক ভাই। শুরুতে 1 নম্বর এই বকনাটার জাতমান বয়সটা? এটা হলস্টেইন ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান বাচ্চা, খুবই ভালো, এটা গ্রোথের বাচ্চা, খুব সুন্দর বাচ্চা, হলস্টেইন ফ্রিজিয়ান। জি। বয়স কেমন হবে তারেক ভাই? বয়স 7.5 মাস আছে। আনুমানিক 7.5 মাস বয়স হবে। খাওয়া দাওয়া ঠিক আছে? একদম সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, দেখে নিবিলটা, চারটা বার চার জায়গায় আছে বন্ধুরা, নিপিল দেখছেন, চারটা চার জায়গায় দেখা যাচ্ছে, নিপিল ঠিক আছে, লেজটা, আচ্ছা লেজটাও খাটো আছে, পায়ের এখানে কোনো সমস্যা নাই। দেখি একটু টান দেন তো এই পাশটায় বন্ধুরা, অপর পাশ থেকে একটু দেখাই আপনাদেরকে। এটা দেখছেন আপনারা 1 নম্বর বকনা, হলস্টেইন ফ্রিজিয়ান। তারেক ভাই, 1 নম্বর এই বকনাটার দাম কেমন চাচ্ছেন? 1 নম্বর আর 2 নম্বর বাচ্চাটা আমি লটে রাখছি, তো লটের দামটা বলতে যাচ্ছি বন্ধুরা। চলুন আমরা আপনাদেরকে 2 নম্বর বকনাটা দেখিয়ে 1 নম্বর আর 2 নম্বর লটে দামটা জানিয়ে দিই বন্ধুরা। তারপরে দেখছেন এটা 2 নম্বর বকনা, দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে, মাথাটা দেখেন, কানটা দেখেন, আপনারা অবশ্যই নিজ দায়িত্ব দেখে শুনে নেবেন। এটা দেখছেন 2 নম্বর। তারেক ভাই, 2 নম্বরের বকনাটার জাতমান বয়স? এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান বাচ্চা, খুবই ভালো গ্রোথের বাচ্চা। এটা হলস্টেইন ফ্রিজিয়ান, বয়স কেমন হবে এই বকনাটা? বয়স 7 মাস থেকে 7.5 মাসের মতো, আনুমানিক 7 থেকে 7.5 মাস বয়স হবে। দেখছেন খাওয়া ঠিক আছে, আচ্ছা গলকম্বল নেই বলে চলে। এটা দেখছেন 2 নম্বর বকনা। চলুন আমরা অনেক ভারী মাজা তলাটা, হ্যাঁ নিপিলটা দেখাই আপনাদেরকে, সুন্দর তলা আছে, নিপিল চার জায়গায় আছে, দেখছেন নিপিল চারটা দেখছেন, ঠিক আছে, আচ্ছা লেজটাও দেখছেন, বেশ খাটো লেজ, পাগুলো দেখছেন মোটা মোটা, পায়ে কোনো সমস্যা নাই বন্ধুরা। এটা 2 নম্বর দেখছেন বকনাটা বন্ধুরা। এখানে আপনারা দেখলেন 1 নম্বর আর 2 নম্বর দুইটা বকনা আপনাদেরকে দেখানো হয়েছে। তারেক ভাই, লটের দামটা জানাবেন। তারেক ভাই কেমন চাচ্ছেন এই লটের দাম? ফিক্সড 96,000 টাকা। এটা ফিক্সড দাম আপনার? জি বন্ধুরা, 1 নম্বর আর 2 নম্বর দুইটা বকনা আপনারা দেখলেন, এই দুইটা বকনা তারেক ভাই আপনাদেরকে ফিক্সড দামটা জানিয়ে দিলেন, 96,000 টাকা। তারপরে এটা দেখছেন 3 নম্বর বকনা, দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে, আচ্ছা গলাটা চিকন আছে, সরু গলা আছে, আপনারা অবশ্যই নিজ দায়িত্ব দেখে শুনে নেবেন, আমার কথার উপর ভিত্তি করে না, আমি যতটুকু দেখছি ততটুকুই জানাচ্ছি, আপনাদের সিদ্ধান্ত আপনাদের। এটা দেখছেন 3 নম্বর। তারেক ভাই, 3 নম্বর বকনাটা জাতমান বয়স? এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান বাচ্চা, আচ্ছা এটা ভালো, এটা গ্রোথের বাচ্চা, হলস্টেইন ফ্রিজিয়ান, বয়স কেমন হবে এটা? এটা বয়স 9 মাস, আনুমানিক 9 মাস বয়স হবে। অপর পাশ থেকে দেখেন, এটা দেখছেন 3 নম্বর বকনা, খুবই হাই পার্সেন্টের বাচ্চা, যা চামচা স্যার দেখলে দর্শকরা বুঝতে পারবে যে আসলে কত সুন্দর, দেখে নেই ধরবেন, চামড়া পাতলা আছে। জি। আর নিপিলটা দেখি ভাই। হ্যাঁ নিপিলটা অনেক সুন্দর, চারটা নিপিল চার জায়গায় আছে, নিপিল দেখছেন চারটা চার জায়গায় দেখা যাচ্ছে, আর পায়ে কোনো সমস্যা নাই, কোনো রকমের কোনো রোগ বালাই নাই, লেজটা খাটো আছে। এটা দেখলেন বন্ধুরা 3 নম্বর বকনা। তারেক ভাই, 3 নম্বর
এই বতরের দাম কেমন চাচ্ছেন? আসলে 3 নম্বর 4 নম্বর এটাও লট করছি, তারপরে 3 নম্বরটা যদি কোনো সিঙ্গেল নিতে চাই তাহলে আমি 62000 টাকা চাই। বন্ধুরা 3 নম্বর বতাটা তারেক ভাই ফিক্সড কি এটা? হ্যাঁ এটা ফিক্সড। আচ্ছা বন্ধুরা তারেক ভাই 3 নম্বর বতরের দাম জানিয়ে দিলেন ফিক্সড 62000 টাকা। জি। তারপরে বন্ধুরা এটা দেখছেন আপনারা 4 নম্বর বকনা দেখছেন, খাওয়া ঠিক আছে। 4 নম্বর বকনাটা দেখছেন তারেক ভাই, 4 নম্বর এই বতাটার জাতমান বয়স? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান হাই পার্সেন্টের বাচ্চা, খুব গুড, ভালো মাদারা দেখেন। আর বয়স কেমন ভাই এটার? এটার বয়স হবে 9 মাস। এটার বয়স হবে আনুমানিক 9 মাস। জি। দেখি নিপিলটা ঠিক আছে নাকি? চারটা নিপিল চার জায়গায় আছে। আচ্ছা চারটা নিপিল দেখছেন, ঠিক আছে বন্ধুরা নিপিল দেখছেন আপনারা। আচ্ছা পায়ের এখানে কোনো সমস্যা? কোনো ধরনের কোনো সমস্যা নাই দেখা যাচ্ছে না। এটা দেখলেন 4 নম্বর বকনা। তারেক ভাই 4 নম্বরের বতাটার দাম কেমন চাচ্ছেন? এটা 60000 টাকা দাম চাচ্ছে। বন্ধুরা 4 নম্বর বতাটার দাম তারেক ভাই চাইলেন 60000 টাকা। এটা কি ফিক্সড? হ্যাঁ এটাই ফিক্সড, এবং 3 আর 4 যদি লটে নিব, আচ্ছা যদি কোনো দর্শক ভাই নিতে চাই একদম 110000 টাকা, একদম ফিক্সড। বন্ধুরা 3 নম্বর আর 4 নম্বর এই দুইটা বকনা আপনারা যদি কেউ লটে একসঙ্গে নিতে চান সেই ক্ষেত্রে একসঙ্গে লটের দাম আসবে ফিক্সড 110000 টাকা। বন্ধুরা তারপরে দেখছেন এটা 5 নম্বর বকনা। তারেক ভাই 5 নম্বর এই বকনাটা জাতমান বয়স? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। এটার বয়স কেমন হবে? এটা 10 মাস বয়স। আনুমানিক 10 মাস বয়স হবে। আচ্ছা দেখি অপর পাশ থেকে একটু ঘুরে আসি। খুবই সুন্দর বাচ্চা, যা একটা আদর্শ গাছ, যা যা প্রয়োজন সব। এটা দেখছেন 5 নম্বর বকনা দেখছেন, খাওয়া দাওয়া ঠিক আছে, মাথাটা দেখেন। দেখি নিপিলটা ঠিক আছে নাকি? নিপিল দেখছেন বন্ধুরা চারটা, আচ্ছা চার জায়গায় আছে। আচ্ছা লেজটাও খাটো আছে দেখছেন, পাগুলো মোটা আছে, পায়ে কোনো সমস্যা নাই। এটা দেখলেন 5 নম্বর বকনা। তারেক ভাই 5 নম্বর এই বকনার দাম কেমন চাচ্ছেন? 5 আর 6 নম্বর বকনার দাম একসঙ্গে দাম চাচ্ছেন। বন্ধুরা 5 নম্বর আর 6 নম্বর দুটো বকনা তারেক ভাই লটের দামটা জানাবেন। চলুন আমরা 6 নম্বর বকনাটা দেখে লটের দামটা জানিয়ে দিই। বন্ধুরা তারপরে দেখছেন এটা 6 নম্বর বকনা। তারেক ভাই 6 নম্বর এই বকনাটার জাতমান বয়স? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান? এটার বয়স কেমন হবে? ওটা 10 মাস বয়স হবে। আনুমানিক 10 মাস বয়স হবে আর কি। দেখি অপর পাশ থেকে একটু ঘুরে আসি। সবল বাচ্চা আছে, কোনো রকমের রোগ বালাই নাই। এটা দেখছেন আপনারা 6 নম্বর বকনা দেখছেন, খাওয়া দাওয়া ঠিক আছে। চলুন আপনাদেরকে নিপিলটা দেখাই, ঠিক আছে নাকি? আচ্ছা নিপিল দেখছেন চারটাই আছে, আর চার জায়গায় দেখা যাচ্ছে, লেজটাও খাটো আছে দেখছেন, পায়ে কোনো সমস্যা নাই। তারেক ভাই এটা 6 নম্বর বকনা। বন্ধুরা 6 নম্বর বকনাটা দেখলেন আপনারা। বন্ধুরা এখানে আপনারা 5 নম্বর আর 6 নম্বর দুটো বকনা দেখেছেন, তো তারেক ভাই 5 নম্বর 6 নম্বর দুটো বকনা লটে কেমন দাম চাচ্ছেন? ফিক্সড 125000 টাকা। বন্ধুরা 5 নম্বর আর 6 নম্বর দুটো বকনা তারেক ভাই লটে ফিক্সড বলে দিলেন 125000 টাকা। বন্ধুরা তারপরে দেখছেন এটা 7 নম্বর বকনা। আচ্ছা খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে, 7 নম্বর বকনাটা দেখছেন তারেক ভাই, 7 নম্বর এই বকনাটার জাতমান বয়সটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান? বয়স কেমন হবে এটা? এটা বয়স 10 মাস প্লাস। এটার বয়স হবে আনুমানিক 10 মাস প্লাস। দেখি ঘুরে দেন তো অপর সাইড থেকে একটু দেখি। বন্ধুরা 7 নম্বর বকনাটা দেখছেন, আচ্ছা গল কম্বল নাই, খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন, নিপিলটা দেখি ঠিক আছে নাকি? দেখেন চারটা নিপিল চার জায়গায় আছে, নিপিল দেখা যাচ্ছে চারটা আছে নিপিল, আর নিপিল ঠিক আছে, পায়ের এখানেও কোনো সমস্যা দেখা যাচ্ছে না।
বন্ধুরা, এটা দেখছেন আপনারা 7 নম্বর বক্তা। তো তারেক ভাই 7 নম্বর এই বক্তাটা কেমন চাচ্ছেন দাম? এই বক্তার দাম হচ্ছে 68000 টাকা। বন্ধুরা 7 নম্বর বক্তার দাম তারেক ভাই, এটা কি ফিক্সড? না, কিছু দরদাম করা যাবে। দাম চাইলেন 68000। বন্ধুরা 7 নম্বর বক্তার দাম তারেক ভাই চাইলেন 68000 টাকা। এই বক্তাটা আপনারা কিছুটা দরদাম করে নিতে পারবেন। তারেক ভাই, জি ভাই, দর্শকদেরকে বক্তা বাছুর দেখালেন সুন্দর সুন্দর, তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে জুড়ে কিছু বলতেন? আসলে বলার কিছু নাই, তারপরেও বলি যেটা আমার বাচ্চাগুলো দেখালাম, দর্শকটা দেখবে বুঝবে, তাহলে তারা চিনতে পারবে যে আসলে কতটুকু ভালো আছে কতটুকু খারাপ আছে। যতটুকু ভালো আছে আমি চেষ্টা করছি সর্বোচ্চ কালেকশন করার, এবং দর্শকরা দেখে শুনে নিবে। আর আমার থেকে নিতে হবে এমন কোনো কথা না, দর্শকরা দেখেন তেনেই নিক, যেখানে ভালো পাবে দেখে শুনে যাচাই করে নিক, এবং সরজমিনে এসে দেখে নিলে সবচেয়ে বেটার হয়। জি অবশ্যই। জি বন্ধুরা, আপনার যেখান থেকে বকনা বা গরু ক্রয় করেন না কেন, নিজ দায়িত্বে অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করবেন, তাহলে আপনারা নিশ্চিন্তে দেখে শুনে নিতে পারবেন। আপনারা সহজে ঠকবেন না, বা যেখান থেকে কিনবেন তাদেরও দোষারোপ করতে পারবেন না। জি জি। আচ্ছা তারেক ভাই, সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।